নমস্কাৰ বন্ধুসকল, আপোনালোক সকলোকে মোৰ ইউটিউব চেনেল পৰাগ প্ৰিয়ম ইনফলৈ স্বাগতম জনাইছোঁ। আপোনালোকে থাম্বনেইল দেখি ইতিমধ্যে গম পাইছে আজি ভিডিঅ'টো কিহৰ ওপৰত। আজি আমি সাঁচি গছৰ বেমাৰৰ ওপৰত কথা পাতিম। ইয়াৰ আগৰ ভিডিঅ'টো আপোনালোকক দেখুৱাইছিলোঁ, আপোনালোকে হয়তো যিখনে চাইছে গম পাই যে আমি সাঁচি পুলি কেনেকৈ ৰুৱে, কি কথা, কিমান দূৰত্ব দিবলগীয়া হয় সাঁচি পুলি, এটা দুটা পুলি ৰুওঁতে তাৰ মাজৰ দূৰত্বটো কিমান হয় কি কথা, এইখিনি আমি ইয়াৰ পূৰ্ব ভিডিঅ'ত আমি দেখুৱাইছিলোঁ কেনেকৈ ৰুৱে কি কথা সম্পূৰ্ণখিনি দেখুৱাইছিলোঁ। আপোনালোকে যদি ভিডিঅ'টো চোৱা নাই তেনেহ'লে ডিছক্ৰিপশ্যনত ইয়াৰ লিংক দি থোৱা আছে, আপোনালোকে গৈ চাবগৈ পাৰিব। এইখিনি কমেণ্ট আহিছিলে, তো কমেণ্টৰ পাছত আজি আমি বহুদিনৰ মূৰত আকৌ এটা ভিডিঅ' সাঁচি গছৰ ওপৰত দিয়াটো ভাল হ'ব বুলি ভাবিলোঁ। সেইকাৰণে আজি সাঁচি গছৰ এটা বেমাৰৰ ওপৰত দিছোঁ, বেমাৰ নহয় মানে সাঁচি গছবিলাক কিয় মৰি যায়, মৰি যোৱা কাৰণটোৰ ওপৰত আজি ভিডিঅ'টো বনাইছোঁ। তো সাঁচি গছবিলাক আমি সাধাৰণতে দেখোঁ যে আমাৰ বাৰীত সাঁচি গছবিলাক থাকে, কিন্তু কোনো কাৰণ নোহোৱাকৈ নিজে নিজে সাঁচি গছবিলাক শুকাই যায়, শুকাই মৰি পচি গুচি যায়। গতিকে এইটো এই বেমাৰটো কিয় হয় কি কথা আজি ভিডিঅ'টো সম্পূৰ্ণৰূপে আপোনালোকক জানিম, আপোনালোকক দেখুৱাম তেনেকুৱা মৰি যোৱা গছ। আমাৰ বাৰীত যথেষ্টখিনি গছ মৰি গৈছে, আপোনালোকক দেখুৱাম। তো বলক আজি ভিডিঅ'টো ইমানৰ পৰা আৰম্ভ কৰোঁ, আপোনালোকে সকলোৱে ভিডিঅ' স্কিপ নকৰাকৈ চাই থাকিব। আপোনালোকে যদি চাই আমাৰ তো ভালেমান পুলি সাঁচি পুলি মৰি গৈছে, আপোনালোকে যদি চাই এইটো এটা সাঁচি পুলি, এইটো মৰি গৈছে সম্পূৰ্ণ, এইটো যদি চাই এইটো নাই দেখিছে, এইটো সম্পূৰ্ণ এইটো মৰি গৈছে, এইটো 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 কমপ্লিটলি মৰি শুকাই গৈছে, এনেকৈ ভালেমানকেইটা হৈ গৈছে। মই আপোনালোকক ভাঙি যদি চাই এইটো এটা এইটো এটা মৰি গ'ল, এটা কমপ্লিটলি আপুনি দেখিছে মৰি গৈছে, এইটো শুকাই গৈছে, চাই এইটো মৰি গ'ল, চাই এইটো মৰি গ'ল, এনেকৈ এইটো পচি গ'ল দেখিছেনে, তেনেকৈ আপোনাৰ পচি গৈছে আৰু তেনেকৈ ভালেমান মৰি গৈছে। তো আৰু কেইটামান আপোনালোকক দেখুৱাম যে মৰি গৈছে, চাই এইকেইটা এটা আছে, এইটো এটা এইটো মৰি গৈছে, এইটো যথেষ্ট ডাঙৰ পুলি হয়, সেইকেইটা বাৰু অলপ সৰু আছিলে, এইটো ডাঙৰ পুলি, ডাঙৰ পুলি মানে এইটো আপোনাৰ বেপাৰীয়ে পচন্দও কৰিছিলে প্ৰায়, এইটো পুলিত পচন্দ কৰা পুলি হয়, এইটো আপোনাৰ নিব বিচাৰিছিলে বেপাৰীয়ে, কিন্তু আমি দাম সঠিক দাম পোৱা নাছিলোঁ কাৰণে নিদিয়া নাছিলোঁ। এইটো মৰি গৈছে দেখিছে, গুৰিটো সম্পূৰ্ণ শুকাই গ'ল, এইবিলাক দেখিছে শুকাই গ'ল, আৰু আছে, মই আপোনাক প্ৰথম প্ৰথম দেখুৱাই লৈছোঁ, পিছত ক'ম কি কাৰণে হয় বস্তু। এইখিনি এটা এইটো এইটো মৰি গৈছে কমপ্লিটলি, এইটো মৰি গ'ল, এইকেইটা আৰু এটা আছিলে মৰি গৈছিলে, এইটো এইখিত চাই এইখিত একেলগে তিনিটা পুলি মৰি গৈছে, তিনিটা পুলি একেলগে মৰি গৈছে, এই তিনিটা, এইটো এটা, এইটো এটা মৰি গৈছে, এইটো এটা মৰি গৈছে, এইটো আৰু এইটোও মৰি গৈছে, চাই যদি আপুনি মৰি গৈছে। তো এইবিলাক কিয় মৰি গৈছে, এইটো হাত পুলি এতিয়া কিয় মৰি গৈছে আপোনালোকক ক'ম কিয় মৰি গৈছে। চাওক আপোনালোকে চাওক, সাঁচি গছক সদায় ওখ জেগা লাগে, ই দ জেগাত নহয় বা বালিয়া জেগাত নহয়, যিবিলাক বালিয়া জেগা হয় আপোনাৰ যি বালিয়া মাটি, বালিয়া মাটিত সাঁচি গছ কেতিয়াও নহয়। আৰু আমাৰ এইখিনিটো মই এইখিনি ৰুইছিলোঁ ক্লাছ সৰু হৈ থাকোঁতে ৰোৱা, আৰু এইখিনিত দেখিছে এইখিনি মাটিত পুলিবোৰ ডাঙৰো হোৱা নাই যথেষ্ট, কাৰণ মই এল পি স্কুলত থাকোঁতে বা ক্লাছ ফাইভ ছিক্স মানত থাকোঁতে এইখিনি পুলি ৰোৱা, গতিকে ডাঙৰো হোৱা নাই দেখিছে বাৰু বিশেষ এটা বাকীলৈ চাবলৈ গ'লে, আৰু এইখিনি ৰুইছিলোঁ তেতিয়া নাজানিছিলোঁ, সেইকাৰণে এইখিনি পুলি ৰুইছিলোঁ। তো এইখিনি পুলি এতিয়া ডাঙৰ হৈছে, মৰি গৈছে, মৰাৰ মেইন কাৰণটো কি, সাঁচি গছক লাগে ওখ জেগা, সাঁচি গছক লাগে ওখ জেগা, অকণমান ৰঙা মাটি হ'লে বেছি ভাল, ৰঙা মাটিত সাঁচি গছ হয়, আৰু অকণমান চাপৰি টাইপ জেগা হ'লে মানে সাঁচি গছ অতি সোনকালে ডাঙৰ হয় বা তাৰ মাল ধৰে। কিন্তু মই যিখিনি ৰুইছিলোঁ এইখিনি পুলি সৰু হৈ থাকোঁতে ৰোৱা, গতিকে জনাজিছিলোঁ তেতিয়া বৰ ভালকৈ, অঁ ৰোৱা কাৰণটো এইটো দেখিছে হোলা, আমাৰ এইখিনি হোলা, এইটো পানী, এফালে এইখিনি পানী, এইখিনি হোলা আছে পানী, এফালে এইখিনি হোলা, ইয়াত পানী। তো বাৰিষা যেতিয়া হয় তেতিয়া ইয়াত গোটেই পানী উঠি যায়, পানী উঠি যায়, পানী উঠি যায়, ইয়াত পানীটো যাবলৈ বাট নাইকিয়া হৈ যায়, মানে এইফালে
আপনার লুঙাকিটা আসলে লুঙাকিটা আপনার প্রায় বন্ধ হয়ে যাওয়ার নিচিনা হল, এটা মানুষ ঘর সর বনাই দিলে পুতি দিলে তো পানি তো জমা হয়ে যায়। পানি তো জমা হয়ে গেলে এই এরিয়াটোত পানি উঠি যায় আর পানি উঠি যাওয়া মাত্র ইয়ার তলর হেপাবো লাই লাই গেলি বলে আরম্ভ করে আর এনেকে এনেকে হাঁসি গছবিল মরি যায়। এনেকে শুকাই যাওয়া আর একটা বেমার আছে, যেহেতু গছর পোকে পাতটা খাই দিলে মানেও হয়, কিন্তু এখানে পোকে পাত খাওয়া নয়, এই একটা পোক এটা আছে, পোকটে সম্পূর্ণ আপনার সালে পাতে খাই দিয়ে, সেই বেমার নয়, এই এই প্রকৃততে মরি গেছে। এইবিল চাই লগতে এইবিল পাত সাত আছে ধুনিয়াকে, কিন্তু এইকিজপাত নাই, কারণ এইজোপা পানি ইয়াত পানি জমা হয়ে গেছিল আর পানি জমা হয়ে যাওয়াতে ইয়ার শিপাবিল গেলি গেল লাহে লাহে, আর শিপাবিল গেলি যাওয়ার কারণে ই মরি গেল। গতি এই আপনাদের কেউ ভুল নক, আপনাদের হাঁসি গছ সদায় ওখ জায়গাত রুব আর জায়গাটা চাই পিনি রুব, কারণ এনেই আপনার নহলে আপনার টাইমটো জায়গাডোখর এনেই আপনার পড়ে থাকার নিচিনা হব, এনেই ওয়েস্ট যাব। মূল এইখানে দেখিছে এইখানে মানে ক্লাস সিক্স সেভেনত থাকতে রুবা এইখানে পুলি, কিন্তু আজিলেকে ডাঙর নহল, গতি ডাঙর নহল কারণে আমার এই মাটিডোখর এনেই এইকণ মাটি পড়ি থাকলে, তাহলে আমি ইয়াত বেলেগ পাচলি চাচলি করব পারিলহেতেন। গতি আপনাদের সদায় চাব যাতে জায়গাডোখর ওখ হয়, অকমান রঙা মাটি হলে মানে ভাল, যদি আপনার ওখ জায়গা নাই দ জায়গা আছে তাহলে আপনাদের হাঁচি পুলি নুরুয়াই ভাল, কারণ এনেও ই মরি যাব, মরি যাওয়ার চান্সটা বেশি থাকে। এইবিল পুলি যে আছে এইবিলাক পুলিও যে ভবিষ্যতলে নমরিব আমি গ্যারান্টি দিব নোৱাৰো, গতি এটা আপনাদের সদায় মনত রাখব। আর পরাপক্ষ বেপারীবিল সোমালে ঘপিয়াই খুব মতে গছবিল ঘপিয়াই, আপনাদের ঘপিয়াবলে নিদিব, ঘপিয়ালেও গছজোপা বহুত অপকার হয়, বহুত সমস্যা হয় পাছলে, গতি পরাপক্ষ ঘপিয়াবলে নিদিব। আমার এইবিল গছ যদিও মরি গেল কিন্তু আমার এইবিল ঘাপ নাই, আপনাদের চাব পড়ে ঘাপ নাই, বেপারী সোমাব বিচারে কিন্তু আমি বেপারীক কেউ ঘপিয়াবলে নিদো, তো ঘপিয়াবলে নিদিব গছ কেউ। আগে চাই এই কি ধুনিয়া পুলি, এইটো একদম বেপারী পছন্দ করেছিল, এটা একদম লাগে হতাক নিউ নিউ কই আসে বেপারী এই পুলি, কিন্তু আমি নিদিল এটা কারণতে নিদিল, আমি ভাল দাম পয়া নাছিল, ভাল দাম পয়ার কারণে দিয়া নাছিল, আর নিদিয়ার কারণে ই আপনার পানি জমা হওয়ার পাছত মরি গেল। তো যথেষ্ট মাল আসলে কিন্তু দেই এইটোত পুরা মাল ধরেছিল, আপনি চাই যদি এইবিল ফুটা আপনাদের দেখিছে, এইবিল ফুটা আপনাদের দেখিছে, এইটোত একদম খাই 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 ফুটা করে দিছিল, একদম আপনার পোকটোর মল পড়ি পড়ি থাকে এই গোটেই খাই দিছিল। গতি তো আপনাদের আজি গম পালে যে হাঁসি গছ কেউ মরি যায়, হাঁসি গছবিল এনেকে শুকাই কেউ মরি যায়, অকল এই কারণে নয় আসলে বহুত কিবা কিবি কারণ আছে হাঁসি গছ মরি যাওয়া, এটু এটা তার কারণ হয়, আর বাকিবিল কারণ আপনার জানাম কম, আপনাদের মোট ভিডিওটি চাই থাকি ইয়াতে আপনাদের পাব এনেকা ধরনের ভিডিও, আর যদি আপনাদের দিব লাগে কব আর বিভিন্ন ধরনের বেমার আছে সেই বেমার যদি জানি বিচার কব বিচার হাঁসি গছর বিষয়ে কিনা কিন্তু ক আপনার তথ্য লাগে তেনহলে আপনাদের কব পড়ব। আজি ভিডিওটি ইমানটা সামর মারিছো, যদি আপনাদের ভিডিওটি ভাল পালে চাই তাহলে আমার এই পরাগ প্রিয়ম ইনফো নামের চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে দিব আর ভিডিওটি লাইক করব, কমেন্ট করব, এন্ড শেয়ার করব, ধন্যবাদ।